আব্দুল কাদের বড় ভাইদের সঙ্গে দেখা হয়েছিল। একটু আগে বললাম যে বড় ভাই মানে চান্দাবাদ বড় ভাই না, এরা খুব ফ্রেন্ডলি বড় ভাই, তো খুব মানে বন্ধু বান্ধব নিয়ে এসছে তাই বড় ভাই। তো আমিও বড় ভাই বলতে পারছি না, বড় ভাই বলবো? আচ্ছা, এরা আমার ছোট ভাই। আপনি বলেন আপনার নাম কি? আমার আব্দুল কাদের। কেন এসছেন এখানে? ঘুরতে আসছি। কেন ঘুরতে এসছেন? এরা সব ঘুরতে এসছে। কেন ঘুরতে এসছে? আমিও তো ঘুরতে এসছি। একটু আগে একটা মেয়ের সঙ্গে কথা হলো, ওর নাম নদী। আমি বললাম নদী চলে এসছে সমুদ্রে, তাহলে সমুদ্র কোথায় যাবে? সাগর, সাগর। আপনি সাগরে চলে এসছেন। প্রতি বছরে আসা পরে ঠিক আছে, সাগর খুবই ভালো লাগে আমাদের কাছে, শরীরের রোগ বালাই সব দূর হয়ে যায়। দূর হয়ে যায়। থ্যাংক ইউ ভাই, ভাই 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 ভাই, ভালো থাকেন। ওকে, সি ইউ। ভালোই তো লাগছে। কি বড় ভাই, ছবি তুলছেন? কি নাম আপনার? আপনাকে দেখছি আমি। হ্যাঁ, কি নাম বলেন? নবী হোসেন। নবী হোসেন, কিরম ডেলি কিরম ইনকাম হয় ছবি তুলে? মোটামুটি সংসার চলে যায়। ফটোগ্রাফার ডেলি যা ইনকাম করে মোটামুটি সংসার চলে। এখান থেকে আবার কিন্তু একজনকে ভাগও দিতে হয়, আমি কি ঠিক বলেছি? একজনকে ভাগ দিতে হয়, কষ্ট করবে উনি, ভাগ দিতে হবে আরেকজনকে। আর এই পৃথিবীর নিয়ম, আমরা কোন দেশে বসবাস করছি। আচ্ছা, এখানে যেটা আছে, এই কাকা এনে কি করছো বাবা? রেস্কিউ টিম, রেস্কিউ টিম। আমি আপনাকে বলেছিলাম যে আমার পাশে যেটা আছে এটা হচ্ছে রেস্কিউ। যদি কেউ সমুদ্রে ডুবে যেতে থাকে, তাদের মোটামুটি রেস্কিউ, তাদের উদ্ধার করার জন্য এই টিমটা কাজ করে। ভালোই লাগলো, খারাপ না। তো ব্লগটা এখানে শেষ করতে চাচ্ছি, নেক্সট ব্লগে আপনার সঙ্গে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।